আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নদনদীগুলো দূষণমুক্ত ও পরিচ্ছন্ন করার প্রত্যয়ে নর্দমায় পরিণত হতে যাওয়া ঢাকার চারপাশে নদনদীগুলো পরিচ্ছন্ন প্রবাহমান নদীতে পরিণত করে পারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব সবুজ বেষ্টনী গড়ে তুলে ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার যেই কাজ, সেটি এখন দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে কামরাঙ্গীর চরে দৃশ্যমান হয়েছে ওয়াকওয়ে, সেই সাথে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, যা এই স্থানটিকে করেছে আরও দৃষ্টিনন্দন। এমন সৌন্দর্যের দেখা পাবেন বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরে। আমাদের আজকের এই ভিডিওতে বুড়িগঙ্গায় ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন কাজের বর্তমান অবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব এবং বিভিন্ন নদ নদীর গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাব, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এটি কামরাঙ্গীর চরের শেখ জামাল নৌকাঘাট। এই পর্যন্তই ওয়াকওয়ে এবং সবুজায়নের কাজ করা হয়েছে। এই স্থানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। সবাই মিলে বসে যেন প্রকল্পের সৌন্দর্য উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। 2009 সালের জুন মাসে উচ্চ আদালতে দেয়া রায়ের আলোকে সরকার রাজধানীর চারদিকে বৃত্তাকার প্রবাহিত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু ও ধলেশ্বরী নদী রক্ষার উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই পাঁচ নদীকে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি দূষণ রোধ ও প্রবাহমান করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়। বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা বলেছেন, সরকার এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন না করলে ঢাকা শহরের চারপাশের নদীগুলো সংকুচিত হতে হতে অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেত, সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ও জাতীয় অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ত। যারা একটু মুক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত ছটফট করছেন, একটু নির্মল বাতাস গ্রহণের জন্য যারা দিনের পর দিন পার করছেন, সেই নগরবাসীর একটি অংশে এখন এমন সৌন্দর্যের দেখা পাবেন। এমন সৌন্দর্য আর স্বস্তি এনে দিচ্ছে বদলে যাওয়া বুড়িগঙ্গা ও তুরাগের দুই তীর। সরকার রাজধানী ঢাকার চারপাশে বয়ে যাওয়া চার নদ নদী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা আর বালুর দুই তীরের অবৈধ দখল উচ্ছেদ করে তীর ফিরিয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা নিয়েছিল, এখন তা জোরেশোরে বাস্তবায়নের কাজ চলছে। তীর রক্ষার মহাপরিকল্পনার অংশ হিসেবে তীরে অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু হয়। প্রথম পর্যায়ের টানা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে গুলিয়ে দেওয়া হয়। সেই তীর উদ্ধারের পর এখন চলছে তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটি স্থাপন সহ চলছে পরিবেশ বান্ধব নানা কার্যক্রম। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বর্তমানে নদ নদীর তীরের পরিবেশগত উন্নয়ন সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছেন। নদ নদীগুলো দূষণমুক্ত ও পরিচ্ছন্ন করার প্রত্যয়ে নর্দমায় পরিণত হয়ে যাওয়া ঢাকার চারপাশের নদ নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে পরিচ্ছন্ন প্রবহমান নদ নদীতে পরিণত করে পারে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সবুজ বেষ্টনী গড়ে তুলে ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হবে। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায়, ঈদ স্পেশাল বাস সার্ভিস। টিকিট পেতে উপায় অ্যাপে প্রবেশ করুন, এরপর ঈদ যাত্রা আইকনে ক্লিক করুন। এখানে আপনার গন্তব্য সিলেক্ট করে টিকিট কনফার্ম করুন এবং উপভোগ করুন 20% ডিসকাউন্ট। ঢাকার চারপাশের নদীর দুই পারে 220 কিলোমিটার এলাকা জুড়ে 7,500 স্থায়ী সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যেই মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 5,500 পিলার। 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে দৃশ্যমান হয়েছে 25 কিলোমিটার, যা ঢাকার বুড়িগঙ্গা এবং তুরাগকে করেছে দৃষ্টিনন্দন ও পর্যটন বান্ধব। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেছেন, এ কাজগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদী তার নিজের রূপে ফিরে পাবে।
স্থায়ীভাবে দখলমুক্ত ও নিরাপদ থাকবে। সবুজে ঘেরা নদীকে ঘিরে সম্প্রসারিত হবে নৌ বাণিজ্যিক কার্যক্রম। প্রকৃতির এই জীবন্ত সত্তা ফিরে পাবে তার আসল রূপ, আজীবন যার সুফল পাবে ঢাকাবাসী। আর তখনই বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। ওয়াকওয়েল রুট হচ্ছে কামারপাড়া থেকে ধৌর এবং ইস্টার্ন হাউজিং হতে ডাবতলি, রায়েরবাজার, বাবুবাজার, সদরঘাট, ফতুল্লা, নিতাইগঞ্জ, খালঘাট থেকে প্রিমিয়ার সিমেন্ট এলাকায় ডিপিটিসি এলাকা, সুলতানা কামাল সেতু হতে কাঁচপুর ব্রিজ এলাকা ও টঙ্গী নদীবন্দর এলাকা। প্রাথমিকভাবে ওয়াকওয়ের সঙ্গে তিনটি ইকোপার্ক, বিনোদন কেন্দ্র, বসার বেঞ্চ, ফুডকোর্ট ও টয়লেট নির্মাণ করা হচ্ছে। ঢাকা নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিস্তৃত বুড়িগঙ্গা, তুরাগঙ্গা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ দ্বিতীয় পর্যায়ে। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ঢাকার চারপাশের নদীগুলোর দুপাশ অবৈধ দখলমুক্ত রাখতে তীরভূমিতে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রাখতে হবে। পাশাপাশি তীরের জায়গায় জনগণের জন্য বসার বেঞ্চ, ইকোপার্ক, বৃক্ষরোপণ ইত্যাদি কাজ হাতে করা হবে। সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এটি খোলামুড়া ঘাট। কামরাঙ্গীর চরের এই খোলামুড়া ঘাট এবং মাদবর বাজার ঘাট দিয়ে সবচেয়ে বেশি মানুষ নৌকায় পারাপার হয়। তাই এই ঘাট দিয়ে মানুষের চলাচল আরও আরামদায়ক করতে বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রোপণ করা হয়েছে। এতে জায়গাটি দেখতে যেমন দৃষ্টিনন্দন লাগছে, একই সাথে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই ওয়াকওয়ের আওতায় যতগুলো নৌকা ঘাট রয়েছে সবগুলোকেই পরিচ্ছন্ন এবং সবুজানের করে মানুষের চলাচল স্বাচ্ছন্দ্য ও আরামদায়কের ব্যবস্থা করা হয়েছে। নদী রক্ষার দৃষ্টিনন্দন এই প্রকল্প বাস্তবায়ন করার কারণে মানুষের বিনোদনের নতুন জায়গা তৈরি হয়েছে। প্রতিদিন এখানে প্রচুর লোকের সমাগম ঘটে এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। তো বন্ধুগণ, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।